হাজব্যান্ড যেহেতু বাসায় চাইনিজ আইটেম রান্না করতে পারে, তাহলে কেন শুধু শুধু টাকা নষ্ট করে বাহিরে খেতে যাব বলুন তো? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের ফ্রাইড রাইসের রেসিপিটা। প্রথমে সে চিকেনটাকে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিল। চিকেনটা ভাজা হয়ে গেলে সে এটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছে। তারপর এখানে তিনটা ডিম ঘুটে সে এটাকে ভেজে নিবে। ডিমটা কিন্তু অবশ্যই ঝরঝরা করে ভেজে নিতে হবে। ডিমটা যখন ঝরঝরা করে ভাজা হয়ে যাবে তখন সে এটাকে বাটিতে তুলে নিচ্ছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা পরিমাণ করে ভেজে এখানে দিয়ে দিচ্ছে বরবটি কুচি আর হচ্ছে গাজর কুচি। এখন সে এগুলাকে একটু হালকা করে ভেজে নেবে, কারণ এগুলাকে বেশি একটা ভাজা যাবে না, নয়তো রাইসের সাথে এটা একদম গলা গলা একটা ভাব চলে আসবে। হালকা করে ভাজার পর সে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলার চালটা এখানে দিয়ে দিচ্ছে। এখন এগুলাকে একসাথে মিক্সিং করে নেবে। মিক্সিংটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে। এরপর সে আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিমটাকে দিয়ে সে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছে। এখন দিয়ে দিবে 2 চামচ পরিমাণ সয়া সস আর 3 চামচ পরিমাণ টমেটো কেচাপ। অবশ্যই সয়া সস আর টমেটো কেচাপটা দিতে হবে। এই দুইটা জিনিস না দিলে কিন্তু আপনি কখনোই ফ্রাইড রাইসের টেস্টটা পাবেন না। এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রাইড রাইসের জন্য। তো এখন সে এগুলাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছে। উপর থেকে কিছুটা চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে সে এগুলাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ফ্রাইড রাইস। সরি, আমার না, আমার হাজব্যান্ডের ফ্রাইড রাইসের রেসিপি। তো আপনাদের যাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আমাকে আরও বেশি করে রান্না করে খাওয়াতে পারে। আল্লাহ হাফিজ।